হাই ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু কেকি, আর আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম বন্ধুরা। আমাদের যে আজমির শরীফ এক্সপ্রেস যেটা যাওয়ার কথা ছিল শিয়ালদা থেকে, সেটা অনিবার্য কারণবশত শিয়ালদাকে ছাড়ছে না, সেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে। তাই আমরা প্রিপেড টাস্কে ধরে শিয়ালদাকে কলকাতা স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছি। এদিকটা দেখাচ্ছি তোমাদের, দেখুন বন্ধুরা, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, আর পাশে এই যে কলকাতা স্টেশন দেখতেই পাচ্ছ, সঙ্গে কাকাবাবু আছে। হচ্ছে কলকাতা স্টেশনের বাইরের দিকটা, তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা স্টেশনের ব্রিজের উপরে, ওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মের নিচে নামবো। এই কিন্তু প্রতিদিন 10:55 শিয়ালদা 12 কিংবা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, কিন্তু আজকে অনিবার্য কারণবশত আজকে ট্রেনটা শিয়ালদা স্টেশনে না দিয়ে এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে। তার জন্য একটু অসুবিধাও হচ্ছে, কেননা ওখান থেকে এখানে আবার আসতে হচ্ছে। বন্ধুরা, এখন রাত 10:35, আমি মোটামুটি ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি, সিটও বসে গেছি। 10:55 ট্রেনটা ছাড়বে। ট্রেনের ভিতরে কী হয়, কী সমস্যা, কী সুবিধা, কী অসুবিধা আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে ভিডিওটা পুরো দেখো, টেনে টেনে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। বাবু, শরীর গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এই দেখো। তোরা, তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তোমাদের ভিতরে যদি কেউ টিকিট কেটে, টিকিট কোনো কারণে যদি ক্যান্সেল করতে চাও, তবে সেটা 4-5 দিন আগে করবে, না হলে অনেক সমস্যার মুখোমুখি পড়তে পারো। কারণ আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল, তার পরিবর্তে এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে। আমাদের কিছু মানুষ আমাদের ভিতরে যায়নি, তাদের টিকিটটা আমরা ক্যান্সেল করতে গেছিলাম, কিন্তু আমাদের সেই টিকিটটা ক্যান্সেল করা সম্ভব হয়নি। তাই বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা যাতে না এই অসুবিধার মধ্যে পড়েন, তার জন্য এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আরও একটি কথা তোমাদের জানিয়ে রাখি, শিয়ালদা বা কলকাতা থেকে ট্রেন ছাড়ার পর কোন কোন স্টেশনে দাঁড়াবে, যেমন বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, পরশনাথ, কোদারাম, গয়া জংশন, দেহরি অন সোনে, সাসারাম, ভবুয়া রোড, ডিবি উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর, টুন্ডুলা, আগ্রা, আকছেনারা, ভরতপুর, জয়পুর, কিষানগড় ও আজমির। কিছু কিছু জায়গায় পায়খানা বাথরুমগুলো খুবই অপরিষ্কার। সবাই পুরো 11টা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। রাতে ঘন্টা চারে ঘুমানোর পর অবশেষে আমরা গয়ায় এসে পৌঁছালাম। ঘড়িতে এখন ঠিক 6টা বাজে সকাল, আর আমরা এসে পৌঁছে গেছি গয়া। শিয়ালদাহ থেকে এই গয়ার দূরত্ব প্রায় 464 কিলোমিটার। কলকাতা থেকে যে সকল বন্ধুরা গয়া আসবেন, এই ট্রেনটা এলে তোমাদের অনেক সুবিধা, কারণ সকাল সকাল এই ট্রেনটা এখানে এসে যায়, এবার সারাটা দিন তুমি হাতে পাবে। গয়া স্টেশনে নামলেই পাশেই আপনারা গয়া ধাম যাওয়ার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবেন। কলকাতা থেকে এই ট্রেনে গয়া আসতে সময় লাগে ওই 6.5 থেকে 7 ঘন্টা, আর আজমির যেতে সময় লাগে প্রায় 28 ঘন্টার মতো। বন্ধুরা, আরেকটি মন ভালো করা খবর তোমাদের বলছি, এই আজমির যাওয়ার পথে ট্রেনের জানলার দিকে তাকিয়ে থাকলে তোমরা প্রচুর ময়ূর দেখতে পাবে। এখন টাইম হলো সকাল 7:55, আমরা এসেছি সাসারাম জংশন এসেছি। এটা হচ্ছে সাসারাম জংশন। বন্ধুরা, ট্রেনের ভিতরে যে খাওয়ার পাওয়া যায় 120 টাকা, সবজি ভাত 130 টাকা, ডিম ভাত 150 টাকা, মাছ ভাত খেতে পারো, মাংস খেতে পারো। আর আমরা সবজি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। এখানে একটা তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, একটা
একটা কিছু একটা আছে আচার টাচার এদিকে এক্সট্রা তরকারি আছে এক্সট্রা ভাত আছে পনির তরকারি পনির আর মটর ফটো দিয়ে যে তরকারিটা এটা মোটামুটি খারাপ না খেতে খুব সুন্দর সঙ্গে ডালটাও একেবারে খারাপ না তোমরা ট্রেনের ভিতরে বিরিয়ানিও পাবে তোমরা ওই টাকা তোমরা বিরিয়ানিও পাবে তবে বিরিয়ানি খেয়ে চেক করে নি তোমাদের যেটা আমরা খেয়েছি ভালো লেগেছে সেটা হচ্ছে ভাত সবজি ভাত খুব ভালো তিনখানা তরকারি তার সঙ্গে ভাত এক্সট্রা ভাতও থাকে 120 টাকা মোটামুটি খুবই ভালো তোমরা খাওয়ার আগে কিন্তু কাউকে আগে পয়সা দেবে খাবার আসবে তারপর পয়সা দেবে অনেকে খাবার নিয়ে আসবে বলে পয়সা নিয়ে যাচ্ছে সেরকম যদি কেউ হয় আগে থেকে পয়সা দেবেন না তাহলে ও লোক আর ফিরে আসবে না আপনি থলে থেকে কি বার করছেন আপনার সম্ভব কেমন হচ্ছে দর্শক সুন্দর সফর তবে আপনারা যখন আসবেন তখন প্রত্যেকটা জিনিস যে কোনো ব্যাপারে অনেক গিয়ে দেখে নেবেন এবং সেটা বিচার করে তার পয়সা করে দেবেন বুঝেছি কানপুর এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছে তোমাদেরকে কানপুর স্টেশনটা একটু দেখাই এলাহাবাদ স্টেশন বন্ধুরা আগ্রা স্টেশন আসতে চলেছে আমাদের আগে থেকে ফোন নাম্বার নিয়ে হোটেল বুক করা ছিল তাই আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা আগ্রা স্টেশনে নামব আমরা যে স্টেশনটিতে নামলাম এই স্টেশনটির নাম হচ্ছে আগ্রা ফোর্ট তো আমরা আগ্রা ফোর্টে এখানে দুদিন থাকব একদিন আমরা মথুরা বৃন্দাবন ঘুরতে যাব আর দ্বিতীয় দিন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে আগ্রার চারপাশে তাজমহল সহ আরও 13-14 স্পট যেগুলো দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই শিয়ালদা আজমির এক্সপ্রেস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্ব